আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের বলবো নখে সাদা দাগ হয় কেন তো চলুন জেনে নেওয়া যাক নখ আমাদের শরীরের তথা হাতের একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু মাঝে মাঝে আমরা দেখতে পাই নখে বেশ কিছু সাদা দাগ রয়েছে কথায় আছে নখের সাদা দাগ মানে ক্যালসিয়ামের অভাব কিন্তু আসলে তা নয় চিকিৎসা বিজ্ঞানে নখের সাদা দাগের নাম পাংটেটি লিকনসিয়া বলা হয় অধিকাংশ সময় নখে চোট লাগলে বা ব্যথা পেলে এই দাগের আবির্ভাব হয়ে থাকে তাছাড়া নখ যদি দাঁত দিয়ে কাটা হয় বা টেবিলে ঘষাঘষি করা হয় তার কারণেও নখে সাদা দাগ পড়তে পারে আসলে এই নখের এই সাদা দাগগুলি হলো নখের ক্ষতিগ্রস্ত কোষ তবে পুরো নখে যদি সাদা দাগ হয় তাহলে আপনাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে নখের সাদা দাগ অনেক সময় লিভার কিডনি অথবা হার্টের সমস্যার কথা জানান দেয় তাই বেশি সাদা দাগ হলে ডাক্তারের শরণাপন্ন হন